টাউন হ্যামলেটস কাউন্সিল ক্যাবিনেট কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বলা হচ্ছে ফান্ডিংয়ের অভাব। 19 ফেব্রুয়ারি ফুল কাউন্সিল মিটিংয়ে এর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর ফলে ব্রিটিশ বাংলাদেশের এই প্রাণকেন্দ্রে মূলত বাংলা ভাষাই পড়বে সবচেয়ে ঝুঁকিতে, কারণ স্কুলগামী স্টুডেন্টদের প্রায় 90% বাংলাদেশি। 42টি সংগঠনের মাধ্যমে এতে আফটার স্কুলের স্টুডেন্ট প্রায় 1500 আর টিচার 100 খানেক। এই কমিউনিটি ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ভাষা শিখে অনেকে ভালো করছে, এই হচ্ছে তার উদাহরণ। আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। আচার গাছে তুতা পাখি, ডালন গাছে ম, এত দেখি তো বকতা খোলা খেলাব। শিক্ষকরা জানালেন কিভাবে ভার্সিটিতে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার একটি এ স্টার রেজাল্টও বিশাল সহযোগী। আমি 33 বছর দেরিয়ে চা প্রজেক্ট কাজ করিয়া বাংলা টিচিং করিয়া এবার বিগিনিং থেকে উড়ু 24 তারা এ লেভেল পর্যন্ত দিয়েছেন আমার বাচ্চিনতে, আর তারা এ স্টার পাইছেন। আর সেই বাচ্চা যে সময় তারা কলেজও গেছে, তারা যখন একটা একটা এ লাগি তারা সিট পাইছে না, তখন তারা দেখছে বাংলার মাঝে তারা এ আছে, একটা গ্রেড আছে, গ্রেডটা এইট করা বাদে ক্লোবে বালা ইউনিভার্সিটি চান্স পেয়েছে তারা। শুধু বাংলাদেশি নয়, সোমালি চাইনিজ সহ অন্যান্য কমিউনিটিও এতে উপকৃত হচ্ছে। 31 ক্লাসেস, 31 টিচার্স, ওভার 400 স্টুডেন্টস, so we'll, that's going to be a big impact to us. It's going to be hard for us because if even our kids, they want to learn, it's a mother tongue. Shetangorao pashe thakchen ete. The cuts mean institution are part and parcel of institutional racism. That's what happens. প্রতিবাদ সভাগুলোতে দাবি করা হচ্ছে এটা শুধু শিক্ষাক্ষেত্রে সুবিধা দিচ্ছে না, এর ফলে ছেলেমেয়েরা অসামাজিক কার্যকলাপ, ড্রাগ, গ্যাং ফাইট, নাইফ ক্রাইম ইত্যাদি থেকেও মুক্ত থাকছে। তাই মাত্র 600,000 পাউন্ড বাজেট রক্ষা করে এই সার্ভিস বন্ধ করে কাউন্সিল কিভাবে উপকৃত হবে? সিএলএসকে বন্ধ করার মাধ্যমে এই দেশের সরকারের যে মূল একটা ভ্যালু সেটাকেই মানে ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি সেটাকে অবমানন করা হচ্ছে। যে কোনো কিছুর বিনিময়ে এটা কন্টিনিউ করা লাগবে, প্রয়োজন হইলে বিকল্প তাইন ফান্ডের ব্যবস্থা করা, ইট ইজ মেয়রাল রেসপন্সিবিলিটি। এদিকে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস রক্ষার দাবিতে 40টি সংগঠনের সমন্বয়ে অ্যালায়েন্স ফর টাউন হ্যামলেটস কমিউনিটি অর্গানাইজেশনের উদ্যোগে সার্ভিস ইউজারদের নিয়ে একাধিক সভা সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে এর নেতা আতিক মিয়া এবং শাহানুর খান সহ সবাই সোচ্চার এই আন্দোলনে। সেই মায়ের বাসা, যে বাসায় বাচ্চার তার নিজের আত্মসম্মান বাড়ে, তার বুদ্ধি বাড়ে এবং সে মেইনস্ট্রিম স্কুলে ভালো করে, সে সেখানে গ্যাং ফাইটে যাবে না, বিকালবেলা রাস্তাতে যাবে না। কাউন্সিলের এক্সিকিউটিভ মহাশয়, ক্যাবিনেট মেম্বার সহ যত কাউন্সিলর এখন আসেন, সকলের কাছে আমাদের অনুরোধ থাকবো যে আমাদের প্রজন্মদের এই ভাষাটা যেন রাখা যায়। লাঞ্ছন ক্লাবস, সোশিয়াল অর্গানাইজেশন যেগুলোই আছে সবগুলোই ঝুঁকির মধ্যে। টাউন হ্যামলেট ওয়ান কমিউনিটি, সবাইকে আপনারা আমাদের প্রাপ্য গ্রান্ট দিয়ে আমাদেরকে সাহায্য করুন। এছাড়া বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন বিটিএ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একাধিক ক্যাম্পেইন সমাবেশ। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের চেয়ার আবু হোসেন। মেয়রকে আবারও বলবো, চূড়ান্ত ফাইনাল নোটিস উই উইল ডিসাইড, নট ইউ ডিসাইড, উই উইল ডিসাইড ওয়েদার ইউ কন্টিনিউ দ্য সিএলএস অর নট। টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাসিস চৌধুরী জানালেন 19 ফেব্রুয়ারি বুধবার টাউন হলের সামনে র্যালির কর্মসূচি নিয়েছেন তারা। পিপল উইল বি ডেমনস্ট্রেটিং অ্যাট মালবারি প্লেস টু লেট দ্য এক্সিকিউটিভ মেয়র নো দ্য অপশন 3 ইজ নট ভ্যালিড ফর আওয়ার কমিউনিটি, ফ্রম নট ফর সিএলএস। উই ওয়ান্ট সিএলএস টু স্টে অ্যালাইভ ফর আওয়ার চিলড্রেন, ফর দ্য ডাইভার্স কমিউনিটি, ফর 11 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ফর অল। কিন্তু সমালোচকদের প্রশ্ন হচ্ছে এইসব স্কুলের মান নিয়ে এবং আজকের বাস্তবতায় জনগণের ট্যাক্সের অর্থে 40 বছর আগে প্রতিষ্ঠিত এই ল্যাঙ্গুয়েজ স্কুল চালু রাখার যুক্তি কী? অর্থনৈতিক সংকটের সময়ে এই সার্ভিস কতটা জরুরি? তবে এমন কথা যারা বলছেন তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। অন্যদিকে এর জবাবে মেয়রের পাশাপাশি বাংলাদেশি অরিজিন কাউন্সিলরদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ক্যাম্পেইনাররা। আমার কাছে বাসা নাই, যেন এটা যে আমরা হারাইলাম আমরা কী করবো? আমি রিমেম্বার, আমার মনে আছে আমরা যখন ভোট দিছিলাম ওই সময় আমি বলছি দেখেন আমাদের ভোটটা দেওয়ার কারণ হলো যেন আমরা যাতে মাদার টাংটা ঠিক করে রাখতে পারি। তখন ওরা বলছে আমাদেরকে ভোট দেন, আমরা পাস করার পরে এটাই করব, আপনাদের জন্য করব। এখন কী করতেছে, এখন কী করতেছে? নাথিং, কিচ্ছু করতেছেন না। কাউন্সিলরদেরকে আমি বলবো ওনারা কিন্তু পরে বুঝবেন, ওনারা কিন্তু বুঝতেছেন না কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি ক্ষতি হচ্ছে। আমাদের অনেক বাঙালি কাউন্সিলর, তারা বোঝে হোক কিংবা না বোঝে হোক কিংবা পার্সোনাল মনিটরিং গেনের জন্য হোক, যে কোনো কারণেই তারা বাঙালি কমিউনিটিকে বিক্রি করতেছে না। আমি বলবো আমরা তো খুব গর্ববোধ করি তারা লইয়া। আমরা টাওয়ার হ্যামলেটস বারাত লেবারেরও 42 জন, 42 কাউন্সিলার্স, এর মধ্যে বাঙালি প্রচুর আসন,
তারা যদি বাঙালির প্রতি যদি দরদ থাকে না তো কোন সময় দরদ থাকতো? তারা কি বাঙালি যাইতে তারারে তারার ভোট করছে নি তারা গিয়ে তারার স্যালারি খুঁজবার লাগে? তবে নির্বাহী মেয়র জন বিক্স এবং ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার এ নিয়ে সর্বশেষ মিডিয়ায় সরাসরি কথা বলতে রাজি হননি। তারা এক ইমেল বিবৃতিতে বলেছেন, তারা এই ল্যাঙ্গুয়েজ সার্ভিসের ঐতিহ্য এবং গুরুত্ব বুঝেন এবং এই সার্ভিস টিকে রাখার যে দাবি সেটিকেও সম্মান করেন। এটি একটি ডাইভার্স বাড়া এবং এতে বিভিন্ন ভাষার মানুষ বাস করেন, সেই সূত্রে বিভিন্ন সংস্কৃতি বিবেচনায় থাকছে। মেলা, সিজনাল ড্রামা এবং ব্ল্যাক হিস্ট্রি মান্থের মতো ইভেন্টগুলো অব্যাহত রাখা হচ্ছে। মেয়র জন বিক্স এবং সাবিনা আক্তার আরও বলেন, তারা ভবিষ্যতে সেলফ ফান্ডিং মডেলে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখতে চান। এর জন্য বিভিন্ন সংগঠনকে প্রস্তাব অনুযায়ী আর্থিক এবং সাংগঠনিক সহযোগিতা দেওয়া হবে। তাদের মতে এর মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধ করা হচ্ছে না। উল্লেখ্য, 2019 সালের মাঝামাঝিতে আন্দোলনের মুখে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস তথা CLS-এর মেইনস্ট্রিম গ্রান্ট 2020 সাল পর্যন্ত বর্ধিত করেন মেয়র। যদিও 1.2 মিলিয়ন থেকে ফান্ডিং আনা হয় 600,000-এ, যা বাস্তবেই মার্চে শেষ হচ্ছে। এদিকে ল্যাঙ্গুয়েজ সহ অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে মেইনস্ট্রিম গ্রান্ট প্রদানে যথার্থ নিয়ম মানা হচ্ছে না এই অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু করেছেন নেতৃবৃন্দ। সেভ আওয়ার কমিউনিটিস গ্রুপ, সেভ আওয়ার সার্ভিসেস নামক ক্যাম্পেইন গ্রুপ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, এতে প্রায় 81টি সংগঠন অন্যায়ভাবে কাউন্সিলের আর্থিক অনুদান থেকে বঞ্চিত হবে। এক্ষেত্রে তারা কাউন্সিল থেকে সদুত্তর না পাওয়ায় ট্রাইব্যুনাল সার্ভিসেসে জুডিশিয়াল রিভিউ বা JR-এর আবেদন করেন। গত 20 জানুয়ারি কোর্ট তাদের রিভিউ অনুমোদন প্রদান করে। রং পলিসি দেয় যে সার্ভিসটা এফেক্টর, আর যদি পলিসিটা রিভিউ করা হয় কাউন্সিল মেয়রে, তাহলে আমরা সার্ভিসগুলো আবার ফিরিয়ে পাইবা এবং সকল কমিউনিটি। এক্ষেত্রে কমিউনিটির স্বার্থে এই আইনি লড়াই অব্যাহত রাখতে ন্যূনতম £20,000 ফান্ডরাইজিংয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়। কমিউনিটি যদি আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে আমাদেরকে কোর্ট জুডিশিয়াল রিভিউর পারমিশন প্রদান করেছে। আর্থিকভাবে যদি আমরা কমিউনিটির কাছ থেকে সাপোর্ট পাই, সমর্থন পাই, তাহলে এই কোর্টে আমরা সেটা জয়ী হলে সেই সেবাগুলো আবার চালু হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাওয়ার হ্যামস প্যারেন্ট সেন্টারের ডিরেক্টর শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলের সাবেক ডেপুটি লিডার রাজনউদ্দিন জালাল সহ অন্যান্য নেতারা। উই নিড টু বিকাম ভাইব্রেন্ট অ্যান্ড উই নিড টু স্টার্ট ক্যাম্পেইনিং ফর দ্য বেনিফিট অফ দ্য কমিউনিটি, অ্যান্ড অনলি ওয়েন উই আর সাকসেসফুল ইন ব্রিঙ্গিং পিপল টুগেদার দ্য এস্টাবলিশমেন্ট উইল বি ফোর্স টু রেসপন্ড অ্যান্ড রিভার্স দেয়ার ডিসিশনস দ্যাট গো এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কমিউনিটি। তবে আইনগত বিষয়ে আইনিভাবে দেখার কথা বললেন মেয়র জন বিক্স। এ নিয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি। তবে তার মতে কমিউনিটি সংগঠনগুলো আইনিভাবেই সব বরাদ্দ পাচ্ছে। The way the judicial review works is the organizations have lodged a request for judicial review. That's been granted by the court, and the council and the organizations then need to go to the court and argue the different cases in front of a judge, and we'll see what happens. We're absolutely confident that what we've done is reasonable, is consistent, is fair in terms of the equality law.